বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে গাঞ্জাখোর বানায়, বাপ মা তারে বেপথে বেলাইনে চালায় নেয়। কারণ শিশুকালটা ছিল তার বলির বয়স, শিশুকালে জন্ম নিয়েছে আল্লাহর ওলি হইয়া, কথা ছিল তার কবরও যাবে আল্লাহর ওলি হইয়া, কিন্তু তার মাঝখানে এই পথগুলি ব্যতিক্রম কে করলো, কে করলো? মায়ার নবী দয়ার নবী বলেন, এক নাম্বার দায়ী হলো তার মা তার বাবা, বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়, ঘরের ভিতরে সন্তান বাপ মাকে যা করতে দেখে সন্তান তাই শিখে। উলফত মে বরাবর কে অফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত খাজা কর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত খাজা কর দিল মে মজা হো, এক চশমে জদন গাফিল আজা শানে নবাশি, শায়দ কি নিগাহে কো না দাগা না বাশি, লা ইলাহা ইল্লাল্লাহ জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah Muhammadur Rasulullah, jure shure boli sallallahu alaihi wasallam. Oitijobahi Muhammadiya Darul Arkam Nurani o Hafizia Madrasar Uddoge dudin byapi waaz o dwar mahfiler aaj samaponi dibos, সমাপনী অধিবেশনের সম্মানিত সদরি জেলা সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকুর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহরবানি করে দুনিয়ার সমস্ত সুগুলাত পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে এই মুহূর্তে আমাকে আপনাকে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহাব্বত অন্তরে নিয়ে, কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনা তৌফিক দান করেছেন, এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতু শুকুর বলি আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে বোঝাও, এটা আল্লাহর নির্দেশ। আমরা যেন আমাদের আমানত সমূহ সঠিকভাবে মালিককে বুঝাই, মানে মালিক যেভাবে বলে সেভাবেই যেন আমানত সমূহ আমানতের বস্তুগুলি ব্যবহার করি, এটা আল্লাহর নির্দেশ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানাত শব্দ এনেছেন বহু বচন, আমানাতুন এক বচন, আমানা বহু বচন। এর দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দা বান্দি শোন, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা তোমাদের কাছে একটা দুইটা আমানত নয়, বহু প্রকারের আমানতের বিষয় রয়েছে, একাধিক আমানতের বস্তু তোমাদের কাছে। এদিকে আল্লাহ ইঙ্গিত করলেন। এখন আমরা বুঝি আমানত কাকে বলে,
যদি আমানত কাকে বলে এই জিনিসটা বোঝার চেষ্টা করি তাহলে নিজেই বের করতে পারবো আমার আপনার কাছে কত প্রকারের আমানত রয়েছে। আমানত শব্দের শাব্দিক অর্থ হলো সহজ তর্জমা, যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, মালিক অন্য কেউ। এমন যত প্রকারের বস্তু বিষয় আমার আপনার কাছে আছে সব বস্তু আমানত। সহজ ভাষা, দখলে আমার কিন্তু মালিক আমি না, মালিক অন্য কেউ। হতে পারেন তিনি আল্লাহ, অথবা হতে পারে সেটা মানুষ। আল্লাহর পক্ষ থেকেও এমন কিছু বিষয় আমার আপনার কাছে দেওয়া আছে যে বিষয়গুলি, যে বস্তুগুলি মালিক আমি না, মালিক আল্লাহ, কিন্তু দখলে আমার আপনার। মানুষের পক্ষ থেকেও কিছু মানুষের কাছে এমন কোন বস্তু থাকতে পারে যেটা দখলে তার, কিন্তু মালিক সে না, মালিক অন্য কেউ। এই বিষয়টা যদি আমরা বুঝি তাহলে সবার আগে নজরে পড়বে আমার আপনার যে এই দেহ, এই প্রাণ। বলুন তো এই দেহের মালিক আমি আপনি নাকি আল্লাহ? আল্লাহ। দখলে আমার, দেহটা দখলে আমার, কিন্তু মালিক কে? আল্লাহ। প্রাণ জান দখলে আছে আমার, কিন্তু মালিক কে? আল্লাহ। এমন অনেক প্রকারের বস্তু সামনে আমি বলবো ইনশা আল্লাহ। এই আমানতের বস্তুগুলি ব্যবহার করার সহি তরিকা কি? তরিকা হলো এমন যত জিনিস আমার আপনার কাছে আমানত আছে, এই আমানতের বস্তু নিজের স্বাধীন মত, নিজের মর্জি মত, নিজের সিদ্ধান্তে মত চালানো যায় না, ব্যবহার করাও যায় না। আমানতের বস্তু ব্যবহার করতে হয় যিনি প্রকৃত মালিক, তার মর্জি মত। যিনি প্রকৃত মালিক তার মর্জি মত, তার সিদ্ধান্ত মত যদি আমরা আমানতের বস্তু ব্যবহার করি তাহলে আমানতদারি রক্ষা হবে, আর যদি এর মধ্যে ব্যতিক্রম করি, নিজের সিদ্ধান্ত চালাই, আমানতে খেয়ানত হবে। আমানতে কি হবে? খেয়ানত হবে। নবীজি বলেন লা ইমানা লিমাল্লাহ আমানাতালা, লা ইমানা লিমাল্লাহ আমানাতালা, লা ইমানা লিমাল্লাহ আমানাতালা। তিনবার নবীজি বলেছেন যার আমানতদারি নাই তার ইমান নাই, যার আমানতদারি নাই তার ইমান নাই, যার আমানতদারি নাই তার ইমান নাই। ইযা যুয়াতিল আমানাতু ফানতাযিরিস সাআ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন যখনই তোমরা দেখবা সমাজে মানুষ আমানতে খেয়ানত করে, আমানতে খেয়ানত করে অহরহ সবাই এই অপরাধে জড়িত, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা, কারণ এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। প্যারে হাজিরিন, এজন্যই এই দেহ, এই দেহের উপরে আমার আপনার সিদ্ধান্ত চলে না, সিদ্ধান্ত চলে আল্লাহর। এই জানটার উপরে সিদ্ধান্ত আমার আপনার চলে না, সিদ্ধান্ত চলে আল্লাহর। আমি চাইলেই যে জায়গায় যেখানে খুশি সেখানে জান দিতে পারবো না, কারো কথায় জান দিতে পারবো না। জান যদি দিতে হয় তাহলে যিনি মালিক তার আদেশে দেওয়া লাগবে, ঠিক কিনা? নিজের সিদ্ধান্তে সুইসাইড করা যাবে, আত্মহত্যা করা কেন মহাপাপ? আমার জান আমি নেব এ কথা বলার কোনো সুযোগ নেই, কারণ আমার জানের মালিক আমি না, মালিক কে? আল্লাহ। দেহের কোন অঙ্গ বিক্রি করা যায় না কেন? কারণ এই দেহের মালিক আমি না। চোখ বিক্রি করা যায় না, কিডনি বিক্রি করা যায় না, মানুষের কোন অঙ্গ বিক্রি করা হারাম কেন? কারণ এই অঙ্গগুলার মালিক আমি না, মালিক আল্লাহ। এজন্য আল্লাহর সিদ্ধান্ত চলবে, আমার সিদ্ধান্ত চলবে না। কেউ যদি মৃত্যুর আগে বলে থাকে এই কথা, আমার মৃত্যুর পর আমার দেহটা মেডিকেলে দান করলাম, প্রশ্ন হবে কার জিনিস কাকে দিচ্ছ? জোরে বলেন ঠিক কিনা? কার জিনিস কাকে দিচ্ছ?
প্যারে হাজিরিন, এবার আসুন সন্তান। আমার যেটা উদ্দেশ্য, প্রত্যেকটা বাপ মার কাছে তার সন্তান আমানত, সন্তান দখলে বাপ মার, কিন্তু মালিককে আল্লাহ। এজন্য আমার সন্তানের উপরও আমার কোনো সিদ্ধান্ত চলবে না। এই সন্তানকে কি লেখাপড়া করাবো, এই সন্তানকে কি দেখাবো, সন্তানকে কি শোনাবো, সন্তানকে কেমন কাপড় পরাবো, সন্তানকে কোন পরিবেশে বড় করব, এই ব্যাপারে বাপ মার কোন সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। এজন্যই যেই সকল বাপ মা আল্লাহর সিদ্ধান্ত বাদ দিয়া নিজের সিদ্ধান্ত সন্তানের উপরে চালাবে, কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠ গড়ায় খিয়ানতকারী হিসেবে দাঁড়ায় থাকবে। আসামির কাঠ গড়ায় বাবা, আসামির কাঠ গড়ায় মা, মামলা করেছে কে? মামলা করবে সন্তান নিজে। মামলা কে করবে? সন্তান নিজে। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে মালিক আমি শিশু ছিলাম, আমি বুঝতাম না, আমি ছোট্ট ছিলাম, কোন পরিবেশে আমি লেখাপড়া করব, কি শুনব, কি দেখব, এই ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত ছিল না। সিদ্ধান্ত ছিল আমার বাপ মার, সিদ্ধান্ত ছিল আমার বাপ মার। ও মালিক, কেন আমার মা, কেন আমার বাবা আমাকে ওই শিক্ষা দিলেন না, যেই শিক্ষায় শিক্ষিত হলে তোমাকে চিনা যায়, আখেরাত জানা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত পাওয়া যায়, কেন আমার বাপ মা এই শিক্ষা আমাকে দিলেন না। আল্লাহ, তোমার আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা করলাম, ডাকো আমার বাবাকে, ডাকো ডাকো আমার মাকে, ডাকো। আর যদি আমি জাহান্নামে হই, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, আমার মা আমার বাবাকে ডাবল শাস্তি দেও, ডাবল। হাসুরের মাঠে আল্লাহর আদালতে সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর কাছে ডাবল শাস্তির আবদার করবে। কারণ হলো বাপ মা দায়ী, আল্লাহর নবী রহমতের নবীও বাপ মাকে দায়ী করেছেন। নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাফফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া, এক আল্লাহর পরিচয় নিয়া। ইহুদির সন্তানটাও দুনিয়াতে আগমন করে, নাসারার সন্তানও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে, হিন্দুর সন্তানও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আগমন করি রে যুবু। এরপরে তার মা, এরপরে তার বাবা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়। নবীজি বলেন, ফা আবাওয়াহু তার বাপ মা ইউহাফফিদানিহি তার ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি তার নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি তার মুশরিক বানায়। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী বুঝায় গেলেন উম্মতের দল, তোমার সন্তান দুনিয়াতে যখন আগমন করে আল্লাহর পরিচয় তার দিলের ভিতরে এমন ভাবে তাকে রে যুব। মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানের মতো ওলি হইয়া সকল সন্তান দুনিয়াতে আগমন করে, এরপরে নবী বলেন তার বাপ মা তার বিলায়াত নষ্ট করে, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে গাঞ্জাকুর বানায়, বাপ মা তারে বেপথে বেলাইনে চালায় নেয়। কারণ শিশুকালটা ছিল তার ওলির বয়স, শিশুকালে জন্ম নিয়েছে আল্লাহর ওলি হইয়া, কথা ছিল তার কবরও যাবে আল্লাহর ওলি হইয়া, কিন্তু তার মাঝখানে এই পথগুলি ব্যতিক্রম কে করলো, কে করলো? মায়ার নবী দয়ার নবী বলেন, এক নম্বর দায়ী হলো তার মা তার বাবা, বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়, ঘরের ভিতরে সন্তান বাপ মাকে যা করতে দেখে সন্তান তাই শিখে।
আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা, ঘরের ভিতরে যদি গান বাজে, টেলিভিশন বাজে, ইন্ডিয়ান চ্যানেলগুলি যদি ঘরের মধ্যে চালু থাকে, যুব এই চ্যানেলগুলির দৃশ্য তার চোখের মধ্যে রেকর্ড হয়, আওয়াজটা তার কানের মধ্যে রেকর্ড হয়, ছোট্ট বাচ্চাগুলির চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার, যা কিছু শিশুকালে ঘরে দেখে এই দৃশ্যগুলি তার চোখে রেকর্ড হয়, কানের মধ্যে যা কিছু বাজে কানের ভিতরে তার রেকর্ড হয়। এজন্যই শিশু বাচ্চা যখন আব্বু আম্মু ডাক শুনে শুনে কানের ভিতরে রেকর্ড করে রাখে, এতদিন যা রেকর্ড করেছে সাপ্লাই যখন দেয় তখন আব্বু কোয়া ডাক দেয়, আম্মু কোয়া ডাক দেয়, কে তারে আম্মু ডাক শিখাইল, কয় শেখানো হয় নাই, কানে রেকর্ড করানো হয়েছে, আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা। এজন্য আপনার সন্তানের কানে কি রেকর্ড করাবেন, সন্তানের চোখে কি রেকর্ড করাবেন, আল্লাহর গোলাম সিদ্ধান্ত নিবে তার বাপ মা। যদি আমি ঘরের মধ্যে টেলিভিশন চালাই, গান বাজাই, খেলাধুলা দেখি, দৃশ্যগুলি ছোট্ট সন্তানের চোখে রেকর্ড হয়, কানে রেকর্ড হয়, আর যদি আমি ঘরের মধ্যে তেলাওয়াত কোরআন তেলাওয়াতের পরিবেশ করে তুলি, অথবা শিশুকালে তার মাদ্রাসায় ভর্তি করি, মাদ্রাসায় কোরআন তেলাওয়াতের দৃশ্য চোখে রেকর্ড হয়, আর তেলাওয়াতের আওয়াজ তার কানে রেকর্ড হয়, এই ছেলে যদি বড় হয় শিশুকালে তার দিল আর দিমাগের ভিতরে যা রেকর্ড করে দেয়, বড় হওয়ার পরেও এর আসর থাকে, কলেজে গেলেও বেনামাজি হবে না, ভার্সিটিতে গেলেও বেনামাজি হবে না, নাস্তিকদের ভিড়ের ভিতরে গেলেও নাস্তিক হবে না, কারণ আপনার শিশুর কলিজায় আপনি কোরআন রেকর্ড করে দিয়েছেন, আপনার সন্তানের কানের মধ্যে আপনি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করে দিয়েছেন। এজন্য ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগও যদি সন্তান লেখা পড়া করে, আপনি যদি 5 বছর মাদ্রাসায় পড়ানোর পর যদি আপনি তার স্কুলে পড়াইতে চান, আমরা নিষেধ করি না। কেন নিষেধ করব? কারণ মুফতি মুহাদ্দিসের যেমন প্রয়োজন, ডাক্তার ইঞ্জিনিয়ারেরও এই দেশে প্রয়োজন। ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান, অসুবিধা নাই, আমরা নিষেধ করব না, করিও না। কারণ হলো এই দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার লাগবে, কিন্তু মনে রাখতে হবে আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের বড় পরিচয় ইঞ্জিনিয়ার নয়, আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য তাকে সর্বপ্রথম মুসলমানে শিখাইতে হবে, মিনিমাম 5 বৎসর, মিনিমাম 5 বৎসর নুরানি মাদ্রাসায় পড়াইতে হবে মুসলমানের সন্তানকে। যদি তার মুসলমানি শিখাইতে হয়, 1 ঘন্টা মক্তবে পড়ানোর দ্বারা মুসলমানি শিখানো হয় না, মক্তবে 1 ঘন্টা পড়ানোর দ্বারা আমার সন্তান কি শিখবে? 1 ঘন্টার ভিতরে 200-250-300 ছাত্রকে হুজুর কখন তারে পড়াশ দিবে, কখন তারে পড়া নিবে? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির মারামারি, কিলাকিলি, ঘোষাঘুষি, ঝগড়া ফাসাদ, এটা মীমাংসা করতেই তো হুজুরের 1 ঘন্টা চলে যায়। 1 ঘন্টা মক্তবে পড়ানোর দ্বারা সন্তানের মুসলমানি শেখানো হয় না রে আল্লাহর গোলাম। যদি আল্লাহর আদালতে কাঠ গড়ায় দাঁড়ানো থেকে বাপ মাকে বাঁচতে হয়, মিনিমাম 5 বৎসর মাদ্রাসায় পড়ান। নুরানি মাদ্রাসা গুলাতে আজকে অঙ্ক ইংরেজি স্কুলের সিলেবাসে ঢুকানো হয়েছে, স্কুলে যেই মানের অঙ্ক ইংরেজি আছে 5 পর্যন্ত মাদ্রাসার মধ্যে রাখা হয়েছে, যেন আপনি 5 বৎসর পর চাইলে হাই স্কুলে যদি ভর্তি করতে চান ভর্তি করতে পারবেন, অঙ্ক ইংরেজিতে কার তার কোনো বিন্দু পরিমাণ ঝামেলা হবে না, বরং মাদ্রাসাতে আরো ভালো করে পড়ানো হয়। যদি আপনি হাই স্কুলে ভর্তি করেন ছেলে বেনামাজি হবে না, যদি আপনি কলেজে যায় সন্তান বেনামাজি হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিবে না, কারণ শিশুকালে তার কলিজায় কোরআনের মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত তার কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে, কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে, সন্তান মুসলমানি শিখেছে, আপনি বাবার জিম্মাদারি আদায় হয়েছে, মার জিম্মাদারি আদায় হয়েছে, আল্লাহর দরবারে সন্তান মামলা দেওয়ার আর কোনো সুযোগ নাই, বাপ মা তার জিম্মাদারি আদায় করেছে, ঘরের ভিতরও দিনই পরিবেশে বড় করো, ঘরের পরিবেশও তার কোরআন তেলাওয়াত শোনায় শোনায় বড় করো,
শিশু বাচ্চাগুলি দেখবেন মা যখন নামাজে দাঁড়ায়, ছোট্ট শিশুটাও মায়ের সাথে নামাজে দাঁড়ায়নি না দাঁড়ায় না, মা যখন টুট নারায় নারায় তসবিহ পড়ে তসবিহ পড়ে, শিশু বাচ্চাটাও তখন টুট নারায় নারায় তসবিহ পড়ে। ভাইরা পড়া জানে না তসবিহ জানে না, কিন্তু টুট নারায় বুঝায় আমিও তসবিহ পড়ি। আওয়াজ আসছে কেন, জোরে বলেন ঠিক কিনা?